কোথায় রইলা প্রাণের মাগো কবরে, কোথায় রইলা প্রাণের মাগো কবরে, তোমার সন্তান বসে কান্দে মাহফিলে। খাতুন জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে, ইমাম হুসাইন, ইমাম হাসাইন, মাওলা আলী, খাতুন জান্নাত ফাতেমার হাতটা উপরে, ফাতেমা স্বামীর হাতটা বুকের মধ্যে জড়াইয়া ধরে কয়, পানের স্বামী গো, আমি তোমার কাছে দুইটা জিনিস আবদার করব, তুমি কে পালন করবানি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানে চেড়ে চেড়ে কান্দে, মা গো তুমি কে জিনিস আবদার করবা বাবার কাছে গো? ও পানের মা, খাতুন জান্নাত ফাতেমা কয় স্বামী গো, আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনকে তুমি পানের স্বামী কখনো কষ্ট দিবা না, তুমি পানের স্বামী কষ্ট দিলে আমি খাতুন জান্নাত ফাতেমা কষ্ট পাবো। আলী ডাক দিয়া কয় ফাতেমা গো, দুই নাম্বার তোমার ওসিয়ত কি বলো? খাতুন জান্নাত ফাতেমা বলে, দুই নাম্বার ওসিয়ত হলুরি, আমি খাতুন জান্নাত ফাতেমা এন্তেকাল করেলে পাড়া প্রতিবেশী যেন জানতে না পারে যে নবীজির কন্যা খাতুন জান্নাত ফাতেমা মারা গেছে, আমি খাতুন জান্নাত ফাতেমা মারা গেলে জানা জানা নামাজে কোনো মানুষকে বলা যাবে না, তুমি আমার পানের স্বামী আলী হাসান হুসাইন এই তিনজন মিলিয়াও, আমি খাতুন জান্নাত ফাতেমা যদি এন্তেকাল করি তোমরা তিনজনে আমি খাতুন জান্নাত ফাতেমা দাপন কাপন করবা, জানা জানা নামাজ সমাপ্ত করে কবর রাখবা। বলো স্বামী গো, আমি খাতুন জান্নাত ফাতেমার দুইটা ওসিহত তুমি কি পালন করতে পারবানে? জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদগঞ্জের বাবারা রে কত পর্দানিছেন, মা বোনেরা ছোট ছোট বাচ্চা রেখে অন্ধকারে কবরে চলে যায়। আরে পুলিশটাম তাহিরে তিন ভাই ছিলাম, আমরা তিন ভাই ছিলাম, আল্লাহ দুই ভাইকে নিয়ে গেল, আমি একমাত্র বাপের সন্তান এখন আছি। মাকে মাঝে মাঝে বলি, এখনো মাহফিল শেষ করে যখন বাড়িতে যাই মাকে বলি, মা গো তোমার আশেপাশের শাশে জেঠিরা ঘুম যায়, তুমি মা কেন ঘুমায় না? আমার মা ডাকে বলে, সন্তানের টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যাহা কিছু আছে সব কিছু তুমি ছেলে পূরণ করতে পারবা, কিন্তু সন্তানের যে ঘাটতি, সন্তান চলে গেছে রে, আমি মা কখনো সন্তানের ব্যথা কখনো নিবারণ করতে পারবো না, কথা বলেন ঠিক কি না? নবীর যদি এত সম্মান হয়, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা ইমাম হাসান ইমাম হুসাইনের সম্মানও বেশি, কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাম্মিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী, রহমাতান লিল আলামিন নবী, খাতুন জান্নাত ফাতেমা গভীর রজনীতে চোখের পানে ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল। আহা, খাতুন জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল। খাতুন জান্নাত ফাতেমার কান্নার আওয়াজ শুনে হযরত মাওলা আলী সহ্য করতে পারে নাই, হযরত আলী ঘুম থেকে উঠে খাতুন জান্নাত ফাতেমার কাছে আসিয়া কয়, খাতুন জান্নাত ফাতেমা গো, কি জন্য তুমি বিনাইয়া বিনাইয়া কান্না করো? ফাতেমা ডাক দিয়া কো, পানের স্বামী গো, আমি একটা স্বপ্নে দেখলাম। ক কি স্বপ্নে তুমি দেখেছ? কয় আমার বাবা রহমাতাল্লিল আলামিন কামলিওয়ালা নবীজি হায়াতুন নবী রহমাতাল্লিল আলামিন নবী কোনোদিনও খাতুন জান্নাত ফাতেমাকে স্বপ্ন দেখান নাই। মাওলা আলী ডাক দিয়া কয়, ফাতেমা বলো না আমি স্বামীর কাছে তোমার মনের দুঃখ খুলে বলো। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো আমার বাবা রহমাতাল্লিল আলামিন কামলিওয়ালা নবীজি স্বপ্নের মাধ্যমে
করে বলেছি, হ্যাঁ ফাতেমা, আমি নবী বলছি আগামীকাল দুনিয়ার মধ্যে তুমি একটা রোজা রাখবা, তুমি ইফতারে করবা মাওলা আলীর ঘরে, তুমি সেহরে খাইবা মাওলা আলীর ঘরে, আর ইফতারি করবা তুমি জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো আল্লাহু আকবার, ও পানের স্বামী, আমার বাবা রহমাতাল্লিল আলামিন কামনিওয়ালা নবীজি কোনোদিনও এই স্বপ্ন আমাকে দেখান নাই, আমি খাতুন জান্নাত ফাতেমা ঘুমের ঘরে দেখতেছি। আমার নবী বলে, ফাতেমা গো, তুমি আগামীকাল দুনিয়ার মধ্যে একটা রোজা রাখবা, রোজা রাখার পরে তুমি ইফতারে করবা জান্নাতে, তুমি সেহরে খাইবা হযরত মাওলা আলীর ঘরে। ফাতেমা বিনাইয়া বিনাইয়া কান্দে, মাওলা আলীর হাতটা এভাবে ধরে ফাতেমার বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, ও পানির স্বামী, আমি খাতুন জান্নাত ফাতেমা, আমার আর বোঝার কিছু বাকি নাই, আমার বাবা যে তো বলছে গো, ও খাতুন জান্নাত ফাতেমা, তুমি ইফতারি করবা জান্নাতে, সেহরে খাইবা মাওলা আলীর ঘরে। ও পানির স্বামী, আমার আর বোঝার বাকি নাই, আমার বাবা আমাকে ইঙ্গিত দিয়েছে, ফাতেমা গো, তুমি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কো ডাক দিয়া কয়, ফাতেমা রে, তুমি কান্না করোনার ফাতেমা, ফাতেমা ডাক দিয়ে কো, স্বামী রে, ও পানের স্বামী, আমার মনের দুঃখ একটা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই গো, আমার দুইটা জান্নাতি ফুল আছে, আমার বাবা রহমাতাল্লিল আলামিন কামলিওয়ালা নবী বলল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহালিল জান্না, আমার হাসান হুসাইন হলো রে জান্নাতিদের যুবকদের সরদার। আরো জোরে বলুন আল্লাহু আকবার, জান্নাতীদের যুবকদের সরদার, আমি ফাতেমা যদি চলে যাই, আমার দুইটা সন্তান এতিম হইয়া যাইব, ইরে আমার পরিগঞ্জের বাবারা, আমি জানি না কে যেন আজকে মা হারাই, আজকের মা পেল শ্রোতা হইছ, কে যেন বাবা হারাই এতিম হইয়া গেছো রে, আমি জানি না কার যেন মা নাই কার যেন বাবা নাই। ফাতেমা ডাক দিয়া কয়, পানের স্বামী গো, আমি খাতুন জান্নাত ফাতেমা যদি চলে যাই, আমার দুইটা সন্তান কে কে দেবে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, ফাতেমা গো, তুমি কান্না করিও না, আমি স্বামী যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি তোমার দুইটা সন্তানের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে যখন রাসূলের পরানীরে, বাইরে গে আমার সোনার চন্দ্রমণি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে, ফাতেমা যো ননীরে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল, যাও না রে সলিয়া, আল্লাহু আকবার, 70,000 ফেরেশতা জাহান্নাজার লাগিয়া রে, বাইরে আমার
সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমার খাওয়াইছি জহর রাসুলের পরানীরে বাইরে হে আমার সোনার চন্দ্রমণি। চিল্লা বলুন মারা, আরো জোরসে বলি মারহাবা। এবার জবানটা কমিয়া রাসূলুল্লাহ, হযরত আলী কয় ফাতেমা চিন্তা করো না, আমি পানের স্বামী যতক্ষণ আছি তুমি চিন্তা করো না। খাতুন জান্নাত ফাতেমার কান্নার আওয়াজ শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া দৌড়িয়ে আসলেন, পানের মা গো তুমি কান্না করো কেন গো মা, তুমি ফাতেমার কান্নার আওয়াজ আমি হুসাইন সহ্য করতে পারি না। দুই ভাই দাঁড়ি করলো না, ইমাম হাসান ইমাম হুসাইন দৌড়াইয়া মায়ের সামনে আসলো। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় বাবা রে তুমি ইমাম হুসাইন, আমি খাতুন জান্নাত ফাতেমাকে যে প্রশ্ন করেছো, আমি খাতুন জান্নাত ফাতেমা তোমার প্রশ্নের উত্তর আমি খাতুন জান্নাত ফাতেমা দিতে পারবো না, তোমার এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও তোমার নানা রহমাতাল্লিল আলামিন দরবারে চলে যাও। আরো জোরে বলুন আল্লাহু আকবার। খাতুন জান্নাত ফাতেমা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, পানের স্বামী গো আমি খাতুন জান্নাত ফাতেমার সামনে আসো না। যেই মাত্র খাতুন জান্নাত ফাতেমা মাওলার সামনে আসলেন, মাওলা আলীর হাতটা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এক হাতের মধ্যে রাখলেন, ইমাম হাসানের হাতের উপরে হাত রাখলেন, এবার দুই সন্তানের হাতের উপরে মাওলা আলীর হাত রয়েছে। মাওলা আলীর হাতের উপরে গো খাতুন জান্নাত ফাতেমার হাত রয়েছে। খাতুন জান্নাত ফাতেমা বিনাইয়া বিনাইয়া কান্দে, পানির স্বামী গো আমি তোমার কাছে দুইটা জিনিস আবদার করব, রিকোয়েস্ট করে যাব, ওসিয়ত করে যাব। তুমি পানির স্বামী বলো না, আমি খাতুন জান্নাত ফাতেমার দুইটা ওসিয়ত নামা কি পালন করবানি। মাওলা আলী ডাক দিয়া কয় ফাতেমা গো কি বলো কি বলো, তুমি তো রহমাতাল্লিল আলামিনের কন্যা ফাতেমা, তুমি খাতুন জান্নাত ফাতেমার মনে কষ্ট দিলে রে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পালে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবানটা খুলো ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার মাটি রে তুই যে আরু খাটি রে আমার। খাতুন জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে, ইমাম হুসাইন ইমাম হাসাইন মাওলা আলী খাতুন জান্নাত ফাতেমার হাতটা উপরে, ফাতেমা স্বামীর হাতটা বুকের মধ্যে জড়াইয়া ধরে কয় পানের স্বামী গো আমি তোমার কাছে দুইটা জিনিস আবদার করব, তুমি কে পালন করবানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানে চেড়ে চেড়ে কান্দে, মা গো তুমি কে জিনিস আবদার করবা বাবার কাছে গো। ও পানের মা খাতুন জান্নাত ফাতেমা কয় স্বামী গো আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনকে তুমি পানের স্বামী কখনো কষ্ট দিবা না, তুমি পানের স্বামী কষ্ট দিলে আমি খাতুন জান্নাত ফাতেমা কষ্ট পাবো। আলী ডাক দিয়া কয় ফাতেমা গো দুই নাম্বার তোমার ওসিয়ত কি বলো। খাতুন জান্নাত ফাতেমা বলে দুই নাম্বার ওসিয়ত হলো রে আমি খাতুন জান্নাত ফাতেমা এন্তেকাল করেলে পাড়া প্রতিবেশী যেন জানতে না পারে যে নবীজির কন্যা খাতুন জান্নাত ফাতেমা মারা গেছে, আমি খাতুন জান্নাত ফাতেমা মারা গেলে
জানাজার নামাজে কোনো মানুষকে বলা যাবে না তুমি আমার পানের স্বামী, আলী হাসান হুসাইন এই তিনজন মিলিয়াও আমি খাতুনে জান্নাত ফাতেমা যদি ইন্তেকাল করি তোমরা তিনজনে আমি খাতুনে জান্নাত ফাতেমার দাপন কাপন করবা, জানাজার নামাজ সমাপ্ত করে কবরে রাখবা, বল স্বামী গো আমি খাতুনে জান্নাত ফাতেমার দুইটা ওসিহত তুমি কি পালন করতে পারবানে? জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদগঞ্জের বাবারা রে কত পর্দানিছেন, মা বোনেরা ছোট ছোট বাচ্চা রেখে অন্ধকারে কবরে চলে যায়। আরে পুলিশটাম তাহিরে তিন ভাই ছিলাম, আমরা তিন ভাই ছিলাম, আল্লাহ দুই ভাইকে নিয়ে গেল, আমি একমাত্র বাপের সন্তান এখন আছি। মাকে মাঝে মাঝে বলি, এখনো মাহফিল শেষ করে যখন বাড়িতে যাই মাকে বলি, মা গো তোমার আশেপাশের শাশে জেঠিরা ঘুম যায়, তুমি মা কেন ঘুমায় না? আমার মা ডাকে বলে, সন্তানের টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যাহা কিছু আছে সব কিছু তুমি চলে পূরণ করতে পারবা, কিন্তু সন্তানের যে ঘাটতি, সন্তান চলে গেছে রে, আমি মা কখনো সন্তানের ব্যথা কখনো নিবারণ করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ওই দুইটা ভাইকে আমি হারাইলাম। আজকে আমরা যদি তিন ভাই থাকতাম, দুইটা ভাই হারিপুর ইসলাম তাগিরির সঙ্গে থাকতো গো, আমি জানি না এ এলাকার মধ্যে আমার মতো কে যেন ভাই হারারে, কে যেন মা হারারে, কে যেন ভাই হারা। পর্দা নিছেন মা বোনেরা চুপি চুপি, জন্য অনন্ত কার খুলিয়েস্টন করে কান্না করে, সন্তানের জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে, মায়ের জন্য কান্না করে। ওই পর্দানি সিনেমা বোনেরা খুব হতবাগা, যেই সন্তান পর্দানি সিনেমা বোনদের পেটের মধ্যে সন্তান রেখে স্বামী অন্ধকার কবরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোথায় রইলা প্রাণের মা গো কবরে, কোথায় রইলা প্রাণের মা গো কবরে, তোমার সন্তান বসে কান্দে মাহফিলে। মারহাবা, আরো জোরসে বলেন মারহাবা। মাফ করো মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো মাফ করো গো আল্লাহ, তোমার বন্ধুর কাতে হিরে। চিল্লা বলা যাবে কি মারহাবা? আরো জোরসে বলি মারহাবা। হায় রে যুবক কারে জানো মা নাই, আরে পুলিশ নাম তাকরিও জানে না, কারে জানো বাবা নাই আমি জানি না। মা বাবার মোহাব্বতের প্রেম, মা বাবার কি ভালোবাসারে আমার ভাইয়েরা খাতুনে জান্নাত ফাতেমা। এবার স্বামীকে যখন বলছে, স্বামী গো চলে যাবে, আমি দুইটি কথা তোমাকে আমি বলে গেলাম, মাওলা আলী ডাক দিয়া বলে ঠিক আছে, একটা হলো ইমাম হাসান ইমাম হোসেনকে কখনো কষ্ট দেওয়া যাবে না, প্রথম নাম্বার তোমার ওসিয়ত আমি খাতুনে জান্নাত ফাতেমা, তোমার কথা আমি মানলাম। এবার খাতুনে জান্নাত ফাতেমাকে মাওলা আলী ডাক দিয়া কয়, ফাতেমা গো বলো না তুমি তো রহমাতুল আলামিনের কন্যা, খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করেলে কত লক্ষ লক্ষ সাহাবে তোমার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবে। দেখবেন আমার দেশের মধ্যে কত চেয়ারম্যান মেম্বার মারা গেলে অনেক দূর দূরান্ত থেকে জানাজার মধ্যে মানুষ আসে না, জোরে বলে আসে না। জিজ্ঞাসা করলাম কেন জানাজার মধ্যে এত মানুষ হাজির হয়, প্রশ্ন আসে হুজুর সম্মানিত লোক এলাকার গণ্য মানুষ ব্যক্তিবন হিসাবে মানুষ জানাজার নামাজে আসে, পরিচিত একজন ব্যক্তি এতেকাল করেছে,
খাতুন জান্নাত পাতেমাকে মাওলানা আলী ডাক দিয়া কয়, হো বনের পাতেমা, তুমি রহমাতাল লিল আলামিনের কন্যা পাতেমা, তোমার জানাজার মধ্যে শত শত মানুষ সাহাবায়ে কেরাম জানাজার নামাজ অংশ গ্রহণ করবে। ফাতেমা ডাক দিয়া কন্যা, না না না, আমি খাতুন জান্নাত পাতেমা ইন্তেকাল করেলে কোন সাহাবি যদি খাতুন জান্নাত পাতেমার জানাজার নামাজে আসে, আমি খাতুন জান্নাত পাতেমার মার্কিন সারে যদি দেখে, তারা মন্তব্য করে পাতেমা মোটা ছিল না, পাতেমা হ্যাংলা ছিল বা চিকন ছিল, আমি খাতুন জান্নাত পাতেমার চেহারা তারা দেখবে না, কিন্তু খাতুন জান্নাত পাতেমার সাদা মার্কিন সারে যদি তারা দেখি গো, আমি খাতুন জান্নাত পাতেমা গুনাগারে হব। এরে আমার এই এলাকার পর্দানি সিনেমা বোনেরা, আপনাদের বিষয়ে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়া করোনা পি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ছিল্লা বলেন মাহাব আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়াপনা করিও না, বেগানা পুরুষের সামনে যাইও না, সালাত যেভাবে তোমাদের জন্য ফরজ, পর্দা করা প্রত্যেকটি নারীদের জন্য আমার আল্লাহ ফরজ করেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খাতুন জান্নাত পাতেমা কই, যদি খাতুন জান্নাত পাতেমার মার্কিন সারে দেখে, খাতুন জান্নাত পাতেমা কই, আমি গুনাহগারে হয়ে যাব। হিরে আমার এলাকার পর্দানি সিনেমা মাগো মা, খাতুন জান্নাত পাতেমা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে থাকতে পারে, তোমার অন্তরের মধ্যে কেন পাতেমার মুহাব্বত নাই, তোমার অন্তরের মধ্যে কেন আল্লাহর ভয় নাই? ইত্তাকিল্লা, আল্লাহকে ভয় করার মতো আল্লাহ ভয় করার মতো বলছেন, তাকওয়া কাকে বলে জানেননি? আল্লাহর ভয়ে যে ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহর ভয়ে যে ব্যক্তির ভিতরে থাকবে, ওই ব্যক্তি তার তাকওয়াবান ব্যক্তিত্ব হতে পারবে। একটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তো এই মানুষটা কখনো সুদ খাইতো? আরো জোরে বলেন সুদ খাইতো? আমলের কথা শুনতে হবে। আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরের মধ্যে থাকতো এই মানুষটা কখনো বেনামাজি হতো? সিটি বাটপার জানাখোর ব্যবিচার ফরকিয়া, সকলে বলেন ফরকিয়া, মিথ্যা কথা খারাপ কথা কিছু বলতে পারতো না। শুধু আমাদের অন্তরের মধ্যে তাকওয়ার অভাব থাকার কারণে কথা বলেন ঠিকই না? আমার ভাইরা বন্ধুরা বাবারা খুব খেয়াল, খাতুন জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশেষে এন্তেকাল করেছে। আল্লাহু আকবার করুন, আরো জোরে আল্লাহু আকবার। এন্তেকাল করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাতুন জান্নাত ফাতেমা বলতেছে, বাবা আমি খাতুন জান্নাত ফাতেমা তুমি হুসাইনের উত্তর দিতে পারবো না। হো পানের মা, তুমি খাতুন জান্নাত ফাতেমার উত্তর কে দিবে মাগো? ফাতেমা ডাক দিয়া কো, সন্তানেরে তোমার নানা রহমাতাল্লিল আলামিন রোজার মোবারকে চলে যাও। ইমাম হুসাইন নবীর দরবারে যাইয়া কান্দে গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীর রওজার পাশে হুসাইন বিনাইয়া বিনাইয়া কান্দে, নানা ভাই আমার মা খাতুন জান্নাত ফাতেমা বলছে আপনি নবীর দরবারে আসার জন্য। ও নানা ভাই আমার মা খাতুন জান্নাত ফাতেমা বিনাইয়া বিনাইয়া কান্দে, আমার মা খাতুন জান্নাত ফাতেমাকে বললাম, মা গো তুমি কান্না কেন করছো আমি সন্তান কাছে বলো? ও নানা ভাই আমার মা খাতুন জান্নাত ফাতেমা বলছে, ইমাম হুসাইন রে যদি আমি খাতুন জান্নাত ফাতেমার প্রশ্নের উত্তর পেতে চাও
তুমি রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ইমাম হুসাইন কান্না করতেছে, একবার সালাম দিল, দুইবার সালাম দিল, তিনবার সালাম দিল। সালাম দিতে দিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়া করে শুরু করে দিল। আমার নবী রওজা মুবারক থেকে আওয়াজ দেয় হুসাইনের, ও হুসাইন আমার কলেজের টুকরা ফাতেমা, আমি খাতুন জান্নাত ফাতেমাকে ভালোবাসি, আমি খাতুন জান্নাতকে মুহাব্বত করি। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে দুনিয়ার মানুষ মরণশীল, হাবিব আপনিও মরণশীল। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন আয়াতের তাফসীর করেছেন তাফসীরে কানজুল ঈমান আলা হযরত আজমের বরকতেশকে মুহাব্বত বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতু, দুনিয়ার মানুষ মরণশীল, আপনি রসুল হয়েছেন পর্দাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কান্দে, নানা ভাই, ও নানা ভাই আমার মা, খাতুন জান্নাত ফাতেমার উত্তরটা আমার হুসাইনকে দিয়ে দাও। আমার নবী ডাক দিয়া কয় হুসাইন রে, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম, 63 বছরের জিন্দেগিতে দুনিয়ার মধ্যে আমি রসুল ছিলাম, উম্মতের জন্য সেটা রহমত, ওয়া মামাতি খায়রুন লাকুম সেটা তোমাদের জন্য বড় রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আমার নবী ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন তোমার মা যে বলছে আগামীকাল একটা রোজা রাখার জন্য, আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মাকে খাতুন জান্নাত ফাতেমাকে আমি নবী স্বপ্নে জোকে বললাম আগামীকাল দুনিয়ার মধ্যে একটা রোজা রাখার জন্য, সেহরি খাইবে হযরত মাওলা আলীর ঘরে, ইফতারি করবে জান্নাতে। হে হুসাইন তোমার মা খাতুন জান্নাত ফাতেমার দুনিয়ার মধ্যে বাসবে না, তোমার মা খাতুন জান্নাত ফাতেমাকে শেষবার মতো আদর করে দাও, তোমার মা খাতুন জান্নাত ফাতেমাকে শেষবারের মধ্যে দেখে যাও, তোমার মা খাতুন জান্নাত ফাতেমার দুনিয়া থাকবে না। হুসাইন হাউমা করে কেঁদে দিলেন, হুসাইন আর সহ্য করতে পারে নাই, চোখের পানি লইয়া মাওলা আলীর দরবারে আসিয়া কয় বাবা গো, ও পানের বাবা, আমার মা খাতুন জান্নাত ফাতেমা জামাকে বলছে হুসাইন আমি খাতুন জান্নাত ফাতেমা উত্তর দিতে পারবো না, তোমার নানা রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ও পানের বাবা, আমার নানা রহমাতুল লিল আলামিন কামনিওয়ালা নবী বলছে আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না বাবা, আমরা দুই ভাই এতিম হয়ে যাব। চিল্লা বলো আল্লাহু আকবার। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে কোন দিন জানিম ওহিরা যাব গো, তারিখে জানালাই। আল্লাহু আকবার। কেউ বলতে পারবেন কে কখন মরবেন? একটা মানুষ বলতে পারবেন? ওমা তাদুরি নাফসুম বি আই আরদিন তামু, তোর মৃত্যু কোথায় হবে তোর মাও জানে না, বাবাও জানে না, জানে কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আশেক বলে কোন দিন জানিম ওহিরা যাব গো, তারিখে জানা না, মরণ কালে কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনাই গুনাই। আরে বাহাড়ির পাশে পু হুকুরি পাড়ে গো, বাদে বিহার যুবক তুই মরে গেলে তোর কবরটা পুষ্করের পাড়ে হবে, কেউ যাবে না, কেউ যাবে না, ঠিক কিনা ভাই? আরে জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ পুষ্করের পাড়ে কবরে আছে না, যেরকম আছে না, কত যুবক কবরে আছে, আহ মা আছে, বাবা আছে, যুবক দুনিয়াতে নাই। আরে বাহাড়ির পাশে পু হুকুরি পাড়ে গো, বাদে বিবাসের গায়া
আর ভাই ওই না তোর বা আন্দ পেনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গেল রে বলেন ওরে জীবন হে বলেন সংসারে সংসারে কো ওহিরাবে গো করে লানা বলতে গে কি বাবি কট হই বিমান রে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসারে সংসারে ক ওহিরা ববে গ কহেলা না বলতে গে কি বাবি কট হই বিমান রে করলান বন্দি গিরে ওরে জীবন গুনাই গুনাই আর ফজর গেল গু উমের গরে গো জোহর গেল কাজে আসর গেল খে হেলা দুলা গো বেলা ডুবে গেল রে ওরে জীবন গুনাই গুনাই বলে না ওরে জীবন গুনাই গুনাই গে হেল রে তোমার নানা রহমত তালিল আলামিন কি বলছে বাবা আমার মা খাতুনে জান্নাত আর বাসবে না কে বলছে রহমাতাল্লিম আমার নবীর কথার কোনো পরিবর্তন আল্লাহ বলছে লা তাবদিল লি কালিমাতিল্লাহ আমি আল্লাহর জবানের পরিবর্তন নই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানের কোনো পরিবর্তন নাই মাওলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে খাতুন জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা কে ইন্তেকাল করেছে জোরে বলুন আল্লাহু আকবার খবর বলা নিষেধ সাহাবায়ে কেরামকে জানানো যাবে না খাতুন জান্নাত ফাতেমারা বলছে স্বামী গো ইন্তেকাল করলে মদিনার একটা মানুষ যেন বলতে না পারে নবীজির কন্যা ফাতেমা মারা গেছে এই যুবক তুমি যদি মারা যাও তোমার মরার কথাটা মসজিদের মাইকে এলাউন্স করা হবে ঠিক না আরে পুলিশ নাম তাকির যদি আল্লাহ অনেক কাজ বাকি আছে তুমি ক্ষমা করো আরে পুলিশ নাম তাকির যদি আনতে কাল করে গো আমার কথা মাইকের মধ্যে এলাউন্স করবে অমক বাড়ির অমক সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল খাতুন জান্নাত ফাতেমানা বলছে পানের স্বামী আমি ইন্তেকাল করলে দুনিয়ার মানুষকে জানানো যাবে না সুবহানাল্লাহ বলেন এবার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুন জান্নাত ফাতেমার পাশে বসে বসে বিনাইয়া বিনাইয়া কান্দে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য কান্দে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য কান্দে পানের স্বামী ডান পাশে বসে আছে দুই সন্তান একজন সন্তান মাতার পিছনে বসে আছে আরেকটা সন্তান ডান বাম হাতের কিনারের মধ্যে বসে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা মনে করে কান্দে পানের মা তুমি দুই ভাইকে তিম করে চলে গেছো হে মা আর কোনদিনও তুমি খাতুনে জান্নাত ফাতেমার চেহারা দুই ভাই কোনদিনও দেখবে না আল্লাহু আকবার বলেন না ভাই আর জোরে আল্লাহু আকবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কো সান্ত্বনা দিচ্ছে হুসাইন বাবা কান্না করিও না কান্না করিও না কই বাবা মায়ের জন্য বুকটা ছেড়ে যায় কোনোদিনও মাকে দেখব না পানির স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুন জান্নাত ফাতেমা ইন্তেকাল করার পরে ইমাম হাসান ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন জড়াইয়া ধরে কান্দে গো ও কলিজার টুকরা সন্তানরা তোমরা এতিম হয়ে গিয়েছো
আমি আর কখনো খাতুনে জান্নাত ফাতেমাকে দেখবো না। হাসাইনু কান্দে রে, হুসাইনু কান্দে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এবার খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে গোসল দিল। গোসল দেওয়ার পরে জানাজার নামাজ শেষ করার পরে আমার সুন্নি মুসলমান ইমামদার ভাইয়ারা কবরের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাকে নিয়ে যাবে। ইমাম হাসান ইমাম হুসাইন দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাবা আমার মা খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করেছে, খাটের মধ্যে শোয়াইছে, খাটের কন্যার হলো চারটা, আপনাদের মসজিদের কয়টা? আর জরিমানন কয়টা? খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলার স্বামী আলী হাসান হুসাইন তিনজন মিলে দাঁড়িয়ে আছে। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, বাবা রে, তিনজন তিন কন্যারে ধরবে, এক কন্যারে ধরার কোনো মানুষ নাই, ফাতেমাকে কিভাবে দাফন করব? আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত ফাতেমাকে রে কিভাবে দাফন করব? এবার খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলার স্বামী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছে, ইমাম হুসাইন কান্না করেছে, হাসান কান্না করেছে। এদিক দিয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, আসার পরে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু যার গিফারি বেঈমান কাফেরদের মজলিসে যায় বলতো, আনা মুসলিম আনা মুসলিম। মুনাফিকরা বেঈমানরা বলতে, হে আবু যার গিফারি, তুমি যে বলছো আনা মুসলিম, কার কাছে মুসলমান হয়েছো? আবু যার গিফারি বলে, আমি রহমাতাল লিল আলামিন কামনিওয়ালা নবীজির হাতে মোবারক দুড়ে নবীজির আন্নাস রইলাইকা, নবীজির চেহারা মোবারক দেখে দেখে আমার নবীর উপর আমি আবু যার গিফারি ঈমান এনেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বার জবানটা কমি, ইয়া রাসূলুল্লাহ, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ, খুব খেয়াল, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খামনিওয়ালা নবী মদিনা থেকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, আবু যার গিফারি রে, ঘুম থেকে উঠো না, ঘুম থেকে উঠো না। আমার নবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে দুইবার বলছে, আবু যার গিফারি গুরুত্ব দেয় নাই, আবু যার গিফারি গুরুত্ব দেয় নাই। এবার রহমাতাল্লিল আলামিন কামনিওয়ালা নবী একবার নয়, তিনবার নয়, অনেকবার বলছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, আবু যার গিফারি রে, ঘুমায়ো না, ঘুমায়ো না, ঘুম থেকে উঠে ওযু করে দুই রাকাত নামাজ আদায় করিয়া আমার খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করেছে রে, তুমি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাকে কবরস্থ কর। আবু যার গিফারি কো, হাই রে, খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করছে কবে? হিরে আমার এলাকার মা বোনেরা গো, ও আমার পর্দানের সিন মা বোনেরা, আপনারও ফাতেমা নবীর কলিজার টুকরো ফাতেমা, স্বামীর খেদমত কিভাবে করবেন? ফাতেমার জীবনে আপনি পড়েন, স্বামীর খেদমত কিভাবে করবেন? স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন? জীবনে বহুত গুনাহ করেছেন, আপনি হাটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, স্বামীর কথা অমান্য কখনো করবেন না। আমার পর্দা নিছেন মা, মা গো মা, খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়ানা ধরে ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী দাঁড়িয়ে আছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, জিন্দা নবী, কামনিওয়ালা নবী, খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করেছে, আমি আবু যার গিফারি জানি না। আমার নবী কয়, আবু যার গিফারি রে, দেরি কেন করেছো? খাতুনে জান্নাত ফাতেমাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আবু যার গিফারি দৌড়াইয়া দৌড়াইয়া আসলো। আসার পরে গভীর রজনীতে ফাতেমা না বলছে, হে পানের স্বামী, আমি যদি ইন্তেকাল করি দিনের মধ্যে আমাকে দাপন করিও না, আমাকে রাতের আধার মধ্যে
দাপন করিও। খাতুনে জান্নাত ফাতেমার খাটের চতুর্পাশে বাবা ছেলে সন্তান সহ তিনজন দাঁড়াইয়া নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করতেছে, আর আলী স্ত্রীর জন্য কান্না করে, হুসাইন মায়ের জন্য কান্না করে, হাসাইন মায়ের জন্য কান্না করে। যেই মাত্র আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা গো দেখেন না কে যেন আসতেছে। আলী ডাক দিয়া ক, কোথায়? ওই যে আমার মা খাতুনে জান্নাত ফাতেমা না বলছে, আমি খাতুনে জান্নাত ফাতেমা মারা গেলে গো আমার জানাজার নামাজের মধ্যে কোনো বেগানা পুরুষকে ইনভাইট করা যাবে না, কোনো বেগানা পুরুষ আমি খাতুনে জান্নাত ফাতেমাকে দেখানো যাবে না, কোনো খাতুনে জান্নাত ফাতেমার খাতিয়ানাও স্পর্শ করতে পারবে না। আলী ডাক দিয়া ক, তুমি কে? রাতের আধারে তোমার চেহারাটা আমি বানা করে দেখতেছি না। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। সকলে বলেন মারহাবা। গজল কওয়ার এখন আমার সময় নাই, আমি এই কথাটা বলে আলোচনা শেষ করে দিব। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হো ভাই কোন সাহাবী তুমি আসতেছো? রাতের আধারে তোমার চেহারাটা আমি ভালো করে দেখতে পারছি না। আবু যর গিফারি অনেক দূর থেকে দেখতেছে, আলীকে দেখা যায় না, ইমাম হুসাইনকে দেখা যায় না, ইমাম হাসানকে দেখা যায় না। আবু যর গিফারি ডাক দিয়া কই, খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়ান আমি আবু যর গিফারি দেখতে পাই না, শুধু কান্নার আওয়াজ আমি শুনতেছি। আমার যুবক ভাইয়েরা, কত যুবকের মা যখন মারা গেল, কত যুবকের মা যখন তোমরা এখন মা আছে, আমার মা বাবা আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, ও সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, কত যুবক মা মারা যাওয়ার পরে মায়ের পাশে বসে বসে মেয়েরা কান্না করে, ছেলেরা মায়ের জন্য কান্না করে। বাবা যখন মারা যায় তোমার জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে। আহা কত যুবক জুমার দিনে নামাজ পড়তে গেলে বাবার কথা মনে পড়ে যায়, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? মেয়েরা বেশি মায়ের জন্য কান্না করে, মেয়েরা বেশি বাবার জন্য কান্না করে গো। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আমার নবীর সাহাবী, আপনার নাম তো আমরা জানি না, আপনি আসতেছেন। আবু যর গিফারি কয়, খাতুনে জান্নাত কখন মারা গিয়েছে? আমি আবু যর গিফারি আমি জানি না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি আবু যর গিফারি উঠব, এমন সময় গো আমার নবী কামনিওয়ালা নবী রহমাতানিল আলামিন নবী আমাকে বলছে, আবু যর গিফারি রে যাও না, খাতুনে জান্নাত ফাতেমাকে খাটিয়ানা তুলে জান্নাত থেকে কবরের মত কবরস্থ করে দাও। আবু যর গিফারি যখন একবারে কিনে আর আসলো, ইমাম হুসাইন ডাক দিয়া কো, বাবা গো দেখো না যে তো নবীর একজন সাহাবী আসছে, মার সাদা মার্কিন শাড়ি যেন না দেখা যায়, মায়ের সুন্দর করে সাদা মার্কিনের কাপড়ে আর একটা কাপড় দিয়ে দাও, যদি এই নবীর সাহাবি যদি মায়ের সাদা মার্কিন কাপড় দেখে মা কবরে কষ্ট পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কই, বাবা গো ও পানের বাবা, আমার মানে তোমাকে বলে গেছে মার সাদা মার্কিন শাড়ি কোনো বেগানা পুরুষকে দেখাইতে পারবে না। আবু যর গিফারি যখন আসলো খাতুনে জান্নাত ফাতেমাকে খাটি আনার চতুর্পাশে আবার একটা রেশমি কাপড় দিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন হাসাইন ও আলী, আমি আবু যর গিফারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে। আমার নবী বলছে, আবু যর গিফারি তোমার সাথে আর কেহ যাওয়া যাবে না, তুমি আবু যর গিফারি একা যাইবা। আবু যর গিফারি মাওলা আলীর হাত ধরে বলতেছে, আলী গো আমি আবু যর গিফারি আসলাম, আমার মদিনার নবী আমাকে পাঠাইছে, আর
আর দেরি করো না, খাতুনে জান্নাত ফাতেমাকে আর দেরি করা যাবে না, খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়ানা ধরে ইমাম হাসান কাদের মধ্যে নিলেন, ইমাম হুসাইন কাদের মধ্যে নিলেন, মাওলা আলী কাদের মধ্যে নিলেন, আবু যর গিফার কাদের মধ্যে নিলেন গো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খাটিয়ানা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হিরি আমার যুবক ভাইরা বুঝবে যেদিন তোর মা মারা যাবে, বুঝবে যেদিন তোর বাবা মারা যাবে, তোর মা ওই খাটিয়ানার মধ্যে লম্বা হয়ে শুয়ে থাকবে, যেই দিন শুনবা তোর মা মারা গেছে, তোমরা চার ভাই আসো, এই চার বাসকে লাগাই ভানা, তোমরা চার ভাই বাবা মাকে সম্মান করে দাপন করবা, ওই পরিবারের সন্তানগুলার জীবন ধন্য, যেই সন্তানগুলো হাফেজ কোরআন, যেই সন্তানগুলো আলেম, যেই সন্তানগুলো মুফতি মুহাদ্দিস, যেই সন্তানগুলো কোরআনের হাফেজ হইতে পারে, তোমরা যদি চার ভাই একই পরিমাণের মধ্যে থাকো, মা পানের মা মার খাটিয়ানা ধরে কাদের মধ্যে লইয়া জিকির করতে করতে খবরের মধ্যে লইয়া যাইবা, ইমাম হাসান কান্দে, ইমাম হুসাইন কান্দে, মা গো আর কোনদিন তুমি খাতুনে জান্নাত ফাতেমাকে আমরা দেখতে পারবো না, এতিম করে চলে গেছো গো, মাওলা আলীও চোখের পানি ছেড়ে কান্দে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বাবা গো আমার নবীজির সাহাবী আবু যর গিফারকে কবরে নামতে দিবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। মাওলা আলী বলে, কেন হুসাইন? হুসাইন ডাক দিয়া কো, বাবা গো আমার মার কবরে আমি হুসাইন লাম্বো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা গো আমার মায়ের কবরের মধ্যে আমরা দুই ভাই লাম্বো, আপনি বাবা আছেন। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমার কবরের মধ্যে লামলেন, লামার পরে খাতুনে জান্নাত ফাতেমাকে হাতের মধ্যে রাখলেন, রাখার পরে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইরি আমার পুরিত গঞ্জের বাবারা কে রে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে না, না না না, আমার জিন্দা নবী কামলি ওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী, রহমাতাল লিল আলামিন নবী, ওই নবীর হাওলা করে যদি কোনো আশিক রসূলকে গো কবরের মধ্যে রাখা হয়, খোদার কসম আপনার আমার কবরে নবী আসার ক্ষমতা আছে না, না ডান হাত তোলা আল্লাহকে দেখান আছে না, না দেখিয়া মনে বরে না গো নবী, দেখিয়া মনে ভরে না যথাই আমার সাহেব দেহি নাই, বলেন দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মনে ভরে না যথাই আমার সাহেব, আবাবিল রাম থাকে রওয়াজাই, কবুতরে তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খাই, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আবাবিল রায় থাকি রওয়াজাই, কবুতরে তার ঠোঁট লাগায়া গম্বুজে চুমা খাই, আমরা মানুষ কো পাল পোহরা আমরা ওই নবীকে সিল্লাম না, নূরে জলমল ঝলমল করে সোনার মোহ দিনা, বলে নূরে জলমল